জীবনে আবেগ নিয়ে বাঁচতে নেই, বাস্তবতাকে নিয়েই সামনে এগোতে হয় আর বাঁচতেও হয়। কারণ আবেগ কাঁদতে শিখায়, আর বাস্তবতা কি শিখায় বলুন তো? জি হ্যাঁ, নতুন করে বাঁচতে শিখায়। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন আজকের ব্লগে স্বাগত জানাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি, আর রেডি হওয়া বলতে শুধু জামাটাই চেঞ্জ করেছি, কারণ আমি একদম গেটে যাব। আর আমি গেটে এভাবে সিম্পল যেতেই পছন্দ করি, আমি আসলে সাজাগোজা ওই রকম যে একটু কোথাও যাবো কেনাকাটা করতে যাবো এত সাজাগোজা পছন্দ করি না। অ্যাজ ইউজুয়াল আমি এরকম থাকতেই পছন্দ করি। তো বাচ্চারা যেহেতু বাসায় থাকবে, সন্ধ্যা চাটা খাওয়া শেষ করে দেন আমি ভাবলাম যে একটু টুকিটাকি কেনাকাটা করতে হবে, তো সেটার জন্যই আর আসলে যাওয়া বাইরে। তো বের হয়ে পড়লাম, আর বের হতে হতে একটু দেরি হয়ে গেল, কারণ মাগরিবের নামাজ শেষ করে চা নাস্তা শেষ করে দেন বের হচ্ছি। আর আমার রাতেরবেলা বের হতেই ভালো লাগে, দিনের বেলা গরমও থাকে আর আপনাদের ভাইয়া যেহেতু অফিস থাকে, আর আমি সাধারণত একা কোথাও যাই না, যেখানেই যাই না কেন আপনাদের ভাইয়ার সাথে যাই, এটাই আমার কাছে ভালো লাগে। একা একা কোথাও বের হতে আমার ভালো লাগে না। তুই তো দুজনে রিক্সায় চেপে নিলাম, তারপর আমরা চলে যাচ্ছি, এখন যাব বসুন্ধরা গেটের দিকে। আর যেতে যেতে চিন্তা করছিলাম যে হচ্ছে নতুন করে তো দেশ স্বাধীন হলো, বাচ্চারা কী সুন্দর করে দেয়ালে সব কিছু লিখছে সাজাচ্ছে, সব কিছু প্রতিদিনই দেখছি, যতবারই বাইরে যাই ততবারই দেখি, আবার নতুন করে দেখছি, ভালোই লাগে সব কিছু। আর তারপর আর ভিডিও করতে পারিনি, টুকিটাকি কী কী কিনলাম সেটাই নিয়ে চলে আসলাম। আসলে দেখা গেল যে গেছিলাম যেটার জন্য সেগুলোর থেকে আরও যেটা লাগবে লাগবে না সব কিছু একবারেই নিয়ে চলে আসলাম। আর সে কাপড়টা চেঞ্জ করে দেন ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কাপড়টা চেঞ্জ করে এখন আসলাম রান্নাঘরে, এগুলো একটু তুলে রাখতে হবে, কারণ বাইরে থেকে এসেই আমি হাত মুখটা ধুয়েই দেন হচ্ছে ভাবলাম একটু একটু তুলে রাখি। আর এই তো টুকিটাকি জিনিয়াসে গেলাম, আর এই জিনিয়াস থেকে টুকিটাকি এগুলো কিনে নিয়ে আসলাম। বাচ্চাদের জন্য প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু রাখতেই হয়। আর এই চিপসটা আমারও পছন্দ, ওদেরও পছন্দ, তাই ওদের দুজনের জন্য দুইটা, আমার জন্য একটা, তিনটা তিনটা চিপস, পপকর্ন। পপকর্ন আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে, আমিও পছন্দ করি। বিস্কিট টিস্কিট মাওয়া এগুলো কিনলাম যে মাঝে মাঝে খাওয়া হয়। বিকালে চায়ের সাথে আমার অন্য কিছু তেমন ভালো লাগে না, একটু হালকা পাতা বিস্কিট একটু মাওয়া টাওয়া থাকলে আমি খেয়ে নিই। তো এই তো, আর এই তো ওদের জন্য নিয়ে আসলাম হচ্ছে ফ্রোজেন আইটেম কিছু, সিঙ্গারা সমুচা, দেন হচ্ছে একটু মিট বলও নিয়ে আসছি। তো এগুলো রাখলাম এনে, যাতে করে ওদের পছন্দ মতো ওরা নিয়ে নিয়ে খেতে পারে। আর পাউরুটিও নিয়ে আসলাম, আর এই তো মিট বলটা, এগুলো একটু গুছিয়ে ডিপ ফ্রিজে রাখতে হবে, দেন হচ্ছে এগুলো গুছিয়ে নিব। বাজারে সবজির জন্য আসলে গিয়েছিলাম, বাট রাতের সবজি আসলে ভালো ছিল না, আর এগুলো তো টুকিটাকি কেনারই ছিল, একটু ওষুধ টষুধও কেনার ছিল, তো সব কিছু কিনে নিয়ে দেন বাসায় চলে আসলাম। আর আপনাদের সাথে একবার একটু শেয়ারও করে দিলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কী কী আসলে কেনা হলো সেদিন, কারণ